আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এর দৈনন্দিন বিজ্ঞান এবং আইসিটি বিষয়ক সমাধান দেখতে পাবেন এই ভিডিওটিতে। আমরা ইতিমধ্যে অন্যান্য বিষয়ে গণিত ব্যতীত সকল বিষয়ের আমরা সমাধান আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি এবং গণিত খুব শীঘ্রই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব, সেগুলো আপনারা দেখতে পারেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। সালোক সংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তি পরিণত করার কর্মদক্ষতা 3 থেকে 6%। পানির অণু একটি ডায়াচুম্বক। অক্সিজেনে নিউট্রন সংখ্যার প্রশ্ন 9। নিচের কোনটি ডিএনএ ভাইরাস ঘটিত? স্মল পক্স। প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড। হৃদযন্ত্রের সংকোচন বলা হয় সিস্ট। কোভিড-19 যে ধরনের ভাইরাস? এমআরএনএ। এবার দেখবেন কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশের সমাধান। আরএফআইডি বলতে কি বোঝানো হয়? রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। আলোক পাস ব্যবহৃত হয় অপটিক্যাল ফাইবার। ইমেল ঠিকানায় থাকে @। কিবোর্ড ও সিপিইউ এর ডাটা ট্রান্সমিশন সিমপ্লেক্স। ব্লকচেইনের প্রতিটি ব্লকে কি তথ্য বহন করে? সবগুলোই। ব্লুটুথ, IEEE 802.15, 101110 বাইনারি সমান 46। ডিএনএস এর কাজ কি? ডোমেইন আইপি। ওপেন সোর্স ডিবিএমএস MySQL। যে জব শিডিউলিং এ এস্টাবলিশন হয় না, রাউন্ড রিবন। ফেস রিকগনিশন সিস্টেম AI। আউটপুট ডিভাইস নয় মাইক্রোফোন। প্রতিষ্ঠানের ঠিকানা নির্দেশ করে URL। পে আস ইউ গো কুল্ট কম্পিউটিং। ওয়েব সার্ভার ব্যর্থ হয় যে আক্রমণে? ডেনিয়াল অফ সার্ভিস DDoS অ্যাটাক বলে এটাকে। অ্যাক্সেস টাইম কম রেজিস্টার। ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ করে মডেম। মাল্টিটাস্কিং OS নয় DOS।